সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তৈরি করে দেখাবো পুঁই শাক দিয়ে ডিম ভাজার একটা মজাদার রেসিপি, আর এটা খেতে কিন্তু খুবই মজা। রুটি অথবা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। যেহেতু পুঁই শাক দিয়ে ডিম ভাজি করব, সেজন্য আমি এখানে কিছু পুঁই শাক নিয়ে নিয়েছি। এখান থেকে আমি আজকে পুঁই শাকের শুধুমাত্র পাতাটা ব্যবহার করব। আমি কতটুকু পাতা নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপির জন্য ডগাগুলোর কোনো প্রয়োজন হবে না, শুধুমাত্র এই নরম পাতাটা লাগবে। সেজন্য আমি একদম পাতার গোড়ার মধ্যে ছিঁড়ে এভাবে নিয়ে নিচ্ছি। আর আজকের রান্নার জন্য এরকম সাইজের 10টা পুঁই শাকের পাতার আমার প্রয়োজন হবে, সেজন্য আমি 10টা পাতা নিয়ে নিচ্ছি। আগার যে কচি পাতাগুলো থাকবে সেগুলো নেওয়ার কোনোই প্রয়োজন নেই। 10টা পাতা আমার নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে চিপে পানিটাকে ফেলে দিয়ে একদম কুচি করে নিতে হবে। কতটুকু কুচি করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাছ থেকে। আমি এরকমভাবে কুচি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে একটা সাইডে রেখে দিব। এবার আমি পুঁই শাকটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় লবণটা খুব বেশি দিতে যাবেন না, বা লবণটা দিলেও বুঝে শুনে দিবেন, কারণ পুঁই শাক পাতাটা যখন লবণ দিয়ে মাখানো হবে তখন কিন্তু পাতাটা অনেক কমে যাবে। আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে পুঁই শাক পাতাটাকে একটু ডোলে নিব। যতক্ষণ না পাতাটার কচকচে ভাব গিয়ে একটু নরম ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত। যখন পাতাটা মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ। আজকের রেসিপির জন্য ঝালটা একটু বেশি হলে খেতে খুব মজা লাগে। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে একটু মাখিয়ে এবার পুঁই শাকের মিশ্রণের সঙ্গে মেখে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পারেন ওই রকম ঝাল আপনারা দিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে ডিমের মিশ্রণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পুঁই শাকের সাথে। মিশানো হয়ে গিয়েছে, এবার আমি রান্নায় চলে যাচ্ছি ডিমটা ভাজার জন্য। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে এই ডিম ভাজিটা খেতে খুব মজা লাগে। আপনারা চাইলে সাদা তেলও এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। পুরো প্যানের মধ্যে তেলটাকে ছড়িয়ে দিয়ে এবার আমি একটা গর্তযুক্ত চামচের সাহায্যে 1 চামচ করে করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট সাইজ করেও ভেজে নিতে পারেন, যার যেমন পছন্দ। ঢাকনা ছাড়া ডিমটাকে ভেজে নিতে হবে। যখন এক পাশ ভাজা হয়ে যাবে আমি উল্টে দিচ্ছি, আর ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। কোনোভাবে যেন ডিমটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ডিমের ফ্লেভার এবং টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, আর একইভাবে আমি বাকি মিশ্রণটাকেও ভেজে নিচ্ছি। দেখলেন তো কত সহজে আমি তৈরি করে দেখালাম মজাদার পুঁই শাক দিয়ে ডিম ভাজা। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, এবং কেমন হলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।